এইমাত্র বাংলার আওয়াজ যোজনা নিয়ে বিরাট সুখবর, আবার সার্ভে হবে, সকলেই বাড়ি পাবে। যেসব ব্যক্তিরা যোগ্য রয়েছে তারা প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে এই বাংলার আওয়াজ যোজনার টাকা পাবে। এইমাত্র বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো চলুন বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে বাংলার আওয়াজ যোজনার টাকা যেসব ব্যক্তিরা বঞ্চিত ছিলেন তারাও কিন্তু পেতে চলেছেন, আবার কবে থেকে সার্ভে হবে, এই বাংলার আওয়াজ যোজনা পেতে কি কি নিয়ম আপনাদের মানতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে আপনাদের সার্চ করতে হবে ইওবং। তো দেখুন আমি ইওবং লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করব আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলের যে অফিশিয়াল পোর্টাল রয়েছে ইওবং.in, এটা আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করে দেবেন তখনই আপনারা প্রথমেই দেখতে পাবেন আওয়াজ যোজনা ইন্টারেস্টিং আপডেট। আওয়াজ যোজনায় নতুন করে আবেদন নিচ্ছে সরকার, আপনিও টাকা পাবেন, উপায় জানতে চান চোখ রাখুন এই প্রতিবেদনে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই কিন্তু এই যে আবাস যোজনা নিয়ে ডিটেলসের পোস্ট সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন এখানে খুলে গেল। আপনাদের সুবিধার্থে এটাকে একটু জুম করে নিচ্ছি, তাহলে আপনারা ঠিকঠাকভাবে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে আমরা যদি দেখি, মানুষের মাথার ওপর পাকা ছাদ সুনিশ্চিত করতে অনেক দিন আগে শুরু হয়েছে এই প্রকল্প। কেন্দ্র সরকার অনেক আগেই এই প্রকল্পের কাজ শুরু করেছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে শুরু হয়েছে এই পিএম আওয়াস যোজনা প্রকল্প, ভারতের সব রাজ্যেই শুরু হয়েছে এই প্রকল্প, পশ্চিমবঙ্গের অনেক মানুষও এই প্রকল্পের জের মানে সুবিধা পেয়েছে বা এই প্রকল্পের জেরে কিন্তু পাকা ঘর পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্প নিয়ে নানা রকম দুর্নীতির কথা রটেছে। এবার পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু করলেন নিজস্ব আওয়াস যোজনা প্রকল্প। সব শর্ত মেনে এই আবেদন করতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন মাথার উপর পাকা ছাদ। তো আমরা ডিটেলসে দেখব কি শর্ত পূরণ করতে হবে। দেখুন বঙ্গ সরকারের আওয়াস যোজনা প্রকল্পের আওতায় আসার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে। এই শর্তগুলো যদি ঠিকঠাক পূরণ না হয় তবে কোনো সুবিধাই লাভ করতে পারবেন না। কেন্দ্র সরকার আবাস যোজনা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে রাজ্য সরকারের তরফে। অনেকেই যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু আবেদন করেছে এবং অসাধু উপায়ে কিন্তু এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে নিজস্বভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন। কিভাবে করা যাবে এই প্রকল্পে আবেদন, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কিভাবে আবেদন করলে এই প্রকল্পের সুবিধা পাবেন। দুটি উপায়ে আবেদন করা যেতে পারে। প্রথমত সাদা কাগজে এই প্রকল্পের সুবিধা চেয়ে অনুরোধ করে একটি দরখাস্ত লিখতে হবে, তারপর সেই দরখাস্ত জমা দিয়ে আসতে হবে অফিসে বা আপনার যে নিকটবর্তী ব্লক উন্নয়ন অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। আরও একটি উপায় হলো সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্প ডেস্ক নম্বর রয়েছে সেখানে ফোন করে আবেদন করতে পারেন। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো, এখানে ফোন করে আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনাকে সরাসরি 1,20,000 টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এরকমই কিন্তু ইন্টারেস্টিং খবর পেতে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে এই যে জয়েন নাও ক্লিক করে কিন্তু জয়েন হতে পারেন। তারপরে যদি আমরা দেখি কারা এই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নয়, দেখুন পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে এক নাম্বার দিয়ে যাদের পরিবারে কোনো সদস্য সরকারি চাকুরে অর্থাৎ সরকারি চাকরি করে তারা কিন্তু এই মানে বাড়ির জন্য যে আবেদন সেটা করতে পারবে না। দ্বিতীয়ত বলা হয়েছে তিন চাকা বা চার চাকা গাড়ি যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং তৃতীয়ত যেটা বলা হয়েছে আয়কর ট্যাক্স ইত্যাদি যারা প্রদান করে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসার যোগ্য নয়। এবং চার নম্বরে বলেছে অকেশে
কাজের সঙ্গে যুক্ত থাকলেও তারা যোগ্য হিসেবে গণ্য হবেন না। এবং পাঁচ নম্বরে যদি আমরা দেখি, এখানে মাসিক আয় 15,000 টাকার বেশি যদি হয়ে থাকে কোনো ফ্যামিলির, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে না। দেখুন, এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু দুটো দেওয়া হয়েছে, একটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আরবান, যেটা কিন্তু শহরাঞ্চলের জন্য, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রুরাল অর্থাৎ গ্রামাঞ্চলের জন্য, কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারেন। তো দেখুন, এখানে আমি আপনাদের একটা ক্লিক করে দেখাই গ্রামাঞ্চলের জন্য। এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এখানে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণ, সেটাতে কিন্তু আপনারা চলে আসবেন। এখান থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কিন্তু যে এই বাড়ি বানানোর নামের লিস্ট বেরিয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা। কিভাবে চেক করতে হবে, দেখুন এই যে আওয়াস সফট একটা অপশন দিয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ডাটা এন্ট্রি, রিপোর্ট, এফটিও ট্রেকিং, এগুলো আরও অনেক অপশন রয়েছে। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে রিপোর্ট। যখনই আপনি রিপোর্টের উপরে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এখানে অনেক অপশন কিন্তু খুলে যাবে এ বি সি এভাবে। তো আপনাদের করতে হবে কি, একদম সবার নিচে চলে আসবেন এইচ নাম্বারে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্ট যেটা লেখা রয়েছে, এক নাম্বার দিয়ে বেনিফিশিয়াল ডিটেলস ফর ভেরিফিকেশন, এখানে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। যখনই এখানে ক্লিক করে দেবেন এখানে অল স্টেট থাকবে, এখান থেকে আপনার যে স্টেট সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল, এবার ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, যেমন আমি এখানে কোচবিহার সিলেক্ট করে নিলাম। আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে কী করতে হবে, ব্লক সিলেক্ট করতে হবে, ব্লক সিলেক্ট করে নিলাম। আর তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েত, এভাবে কিন্তু আস্তে আস্তে গ্রাম, এগুলো কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। যখনই সব কিছু আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন এবং সবার শেষে চলে আসবে কোন সালের কিন্তু আপনি দেখতে চান। তো সব থেকে লেটেস্ট আমরা দেখতে চাই অর্থাৎ 2024-25 সালের, সেটাতে আমরা ক্লিক করে দিলাম। এবং সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে একটা অঙ্ক দেবে, সেই অঙ্কটা কিন্তু আপনাদের করতে হবে। তার আগে আমি আপনাদের বলি, যখনই আপনারা এই সালটা বসিয়ে দেবেন তারপরে কিন্তু মেন কাজ, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। এটা ছাড়াও অনেক স্কিম রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করবেন না। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এখানে আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখানে একটা অঙ্ক আসবে, যেমন আমার ক্ষেত্রে এসেছে 67 থেকে 10 মাইনাস করলে কত হয়, অর্থাৎ 67 থেকে 10 মাইনাস করলে কত হয়, এটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে কিন্তু সাবমিটের উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু নামের লিস্টটা শো করবে। এবার অনেকে দেখবেন এই যে অঙ্ক সেটা অনেক কঠিন চলে আসে বা আপনারা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিলোডে ক্লিক করলে রিলোড হয়ে যাবে। তো এখানে আমি অঙ্কটা বসিয়ে সাবমিটের উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু এই যে নামের লিস্ট সেটা খুলে গেছে, কোন প্রকল্পের আন্ডারে রয়েছে সেটাও লেখা রয়েছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত টাকা স্যাংশন হয়েছে কি না, কত তারিখে স্যাংশন হয়েছে, কত কিস্তি পেয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। তো এখানে একটা লম্বা লিস্ট বেরোবে, সেখান থেকে আপনাদের নামটা কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে। আপনারা চাইলে কম্পিউটারে কন্ট্রোল এফ ক্লিক করে আপনার নাম টাইপ করে আপনারা কিন্তু সহজেই আপনার যে নাম সেটা কিন্তু এই লিস্ট থেকে খুঁজে পেতে পারেন। তাছাড়া আপনারা যদি গুগল ক্রোম ইউজ করেন, সেখানেও কিন্তু আপনারা একই পদ্ধতি অবলম্বন করে আপনার যে নাম সেটা কিন্তু অতি সহজেই খুঁজে পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও নতুন করে কিন্তু এই যে আওয়াস যোজনার সার্ভে সেটা শুরু হবে, সেই নিয়ে আপডেট কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। কী কী ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে, কী কী নিয়ম মানতে হবে, যাবতীয় A to Z একটা ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।